গত 17ই নভেম্বর দিল্লি JNU ইউনিভার্সিটিতে মার্কসিস্ট এবং মাওবাদীদের যৌথ উদ্যোগে এবং সেপারেটিস্ট যাদেরকে আমরা মনে করি এই দেশকে চক্রান্ত করে ভেঙে দেওয়ার যারা চক্রান্ত করে CPIM এবং SFI-এর যারা সমর্থক তারা ফ্যাসিস্ট শক্তির নাম করে বিজেপির ওপর আক্রমণ করতে করতে এতটাই হিংস্র হয়ে উঠে পড়েছে এখন স্বামী বিবেকানন্দের মতো একজন মনীষীর ওপরও তারা আক্রমণ আনিয়ে ফেলেছে এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় যেটা সেটা হলো যে তার যে স্ট্যাচু সেই স্ট্যাচুর যে পাদদেশে সেখানে যে ধরনের ভাষা তারা প্রয়োগ করেছে শুধুমাত্র বিজেপি এবং মোদিজিকে আক্রমণ করতে করতে তারা এটা ভুলে গেছে যে স্বামীজি কোনো দলের নয় স্বামীজি সারা দেশের এবং শুধু সারা দেশের নয় সারা জাতির সেই মানুষটিকে তারা অপমান করতে গিয়ে যে ধরনের চক্রান্তমূলক আচরণ করছে এবং প্রত্যেক দিনই JNU-তে কিছু না কিছু ঘটনা হতেই থাকে আপনারা দেখেছেন তো তারই প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে রাজ্যের নির্দেশে আমরা আজকে এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার অন্তর্গত আজকে আমরা সবাই মিলে এবং বিজেপি পার্টির পক্ষ থেকে আমরা আজকে এই মাঠে নেমেছি এবং একটা বার্তা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এবং ব্যারাকপুরবাসীর কাছে দেওয়া যে ঋষি মনীষীদেরকে বা ভারতীয় দর্শনকে সারা জীবন যারা চক্রান্ত করে শুধুমাত্র একটি কুক্ষিগত করে রাখার রাজনীতি করে গেছে তাদেরকে আমরা ঝেড়ে ফেলার জন্য মানুষের চোখ খুলে দেওয়ার জন্য আমরা আজই মাঠে নেমেছি ভারতীয় জনতা যুব মোর্চা সুপ্রিয় ঘোষ ভারতীয় জনতা যুব মোর্চা জেলা প্রেসিডেন্ট।